বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো অবশ্যই শ্রাবণ মাস পড়ে গেছে, আর আমরা কিন্তু আজকে চলে এসেছি শেওড়াফুলিতে, যারা শ্রাবণ মাসে পায়ে হেঁটে তারকেশ্বর জল নিয়ে যাবে 2024 সালে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে নিমাই তীর্থ ঘাট থেকে যে তারকেশ্বর যে ভক্তরা যাচ্ছে পায়ে হেঁটে জল নিয়ে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে দেখাবো যে নিমাই তীর্থ ঘাট থেকে যারা যাচ্ছে জল নিয়ে সেটা অবশ্যই দেখাবো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ শেওড়াফুলি স্টেশনের আমি একদম শেষ মাথায় কিন্তু দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আজকের ভিডিও আমি কিন্তু শুরু করেছি। তোমাদেরকে দেখাবো যে শেওড়াফুলি স্টেশন থেকে যে ভক্তরা নেমে কীভাবে বাবার মাথায় জল ঢালার যে উল্লাস আনন্দ করতে করতে যায়, তাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি দেখাবো। শেওড়াফুলি মার্কেটের ভিতরে কিন্তু এই যে খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থাটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, একদম সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে খাওয়ায় ভক্তদের জন্য। শুধু যারা তারকেশ্বর শেওড়াফুলি থেকে জল নিয়ে যাবে সে ভক্তদের জন্য কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রয়েছে। একবার আপনাদের ঘুরিয়ে দেখে দিচ্ছি, তারপর আমরা ধীরে ধীরে চলে যাবো নিমাই তীর্থস্থান মার্কেট। এখানে সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন, পরপর এরকম অনেক বড় বড় দোকান বা মার্কেট রয়েছে এখানে। জল নিয়ে সমস্ত কিন্তু যাবতীয় জিনিস কিন্তু পেয়ে যাবেন ঘাটের কাছে, একদম এটা হচ্ছে শেওড়াফুলি ঘাটে। Yeah.
জানা জানা ঘাটের দিকে কিন্তু যাওয়া যাচ্ছে না ভক্তদের এত ভিড়ের জন্য। তো সেদিকে সেভাবে আপনাদেরকে ফুল স্থান দিতে পারছি। যত বেলা ঘোরাচ্ছে তত ভক্তদের অগন্তি ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিমাইতত্ত্ব ঘাটের মুখোমুখি হচ্ছে ভক্তরা, কিন্তু তারকেশ্বর জল নিয়ে যাবে। দেখুন দেখুন